তো বন্ধুরা, যারা যারা নতুন গেম প্লে শুরু করেছো বা যারা লল ইমোট খুব ভালোবাসো কিন্তু এখন লল ইমোট কিনতে পারো নাই ডায়মন্ডের অভাবে, তাদের জন্য কিন্তু এবার ফ্রি ফায়ার স্পেশাল রিওয়ার্ড দিচ্ছে। ফার্স্ট টাইম টপ যারা এখনো টপ আপ করো নাই বা টপ আপ করেছো কিন্তু লল ইমোট নাই, তারা চাইলে এখন এক ডায়মন্ড টপ আপ করলেই কিন্তু পেয়ে যাবা হচ্ছে লল ইমোট। তিনটা রিওয়ার্ড রয়েছে, যে কোনো একটা, জাস্ট যে কোনো একটা তুমি চাইলে এখানটা চুজ করে নিতে পারো। কিন্তু একটা আগেই বলে রাখি, একটা কথা বলে রাখি, এক ডায়মন্ড কেউ টপ আপ করা যায় না। ফ্রি ফায়ার হুদাই বলেছে এক ডায়মন্ড টপ আপ, তোমাকে মিনিমাম হলেও 115 ডায়মন্ড টপ আপ করতে হবে। বাংলাদেশের সার্ভার যে টপ সার্ভার রয়েছে সেখানে 115 ডায়মন্ড টপ আপ করতে হয়, অথবা যদি তুমি ইন গেমও টপ আপ করতে চাও সেখানে কিন্তু মিনিমাম তোমার টপ আপ হচ্ছে 100 ডায়মন্ড। বাট ইন গেম টপ আপ মোটামুটি বাংলাদেশ থেকে এখন হচ্ছে না প্রবলেমের কারণে। তো যারা যারা এই লল ইমোট নিতে চাও তাহলে এখন টপ আপ করে ফেলো। আর টিভি গেমিং থেকে তোমার টপ আপ করতে পারো, টিভি গেমিংয়ের বিশ্বস্ত টপ আপ রয়েছে। টিভি গেমিংয়ের ফেসবুক পেজ টিভি মেসেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমার সরাসরি টপ আপ করতে পারো ফেসবুক পেজে মেসেজ দিয়ে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের মেসিভের কাছ থেকে সরাসরি টপ আপ নিতে পারো। তো গাইস, যারা এখনো লল ইমোট নামে বলো যে ভাই লল ইমোট দিয়ে দো, লল ইমোট দিয়ে দো, লল ইমোট দিয়ে দো, তোমার ডায়মন্ড তো থাকতেছে সাথে লল ইমোট একবারে ফ্রি পাচ্ছ। অনেকের এই ফেভারিট এই লল ইমোট, কদিন আগে স্টোর থেকে বন্ধ করে দিয়েছে, কয়েকদিন আগে স্টোর থেকে বন্ধ করে দিয়েছে, অনেকে ভাবছিল এটা আর আসবে না। কিন্তু এত তাড়াতাড়ি যে এইভাবে এক ডায়মন্ড টপ আপে ব্যাক দেবে আমি আসলে ভাবতেও পারিনি, কেউ হয়তো ভাবে নাই। তো যাদের ফেভারিট এই লল ইমোট, মানার পরে কটকট ইমোট মারো, লল মারো, তারা চাইলে কিন্তু নিতে পারো এই লল ইমোট। তো এক ডায়মন্ড টপ আপ করতে হবে, বাট এক ডায়মন্ড আবারও বলতেছি 115 ডায়মন্ড মিনিমাম টপ আপ করতে হবে এটা নিতে হলে। যারা টপ আপ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে এখনো যোগাযোগ করো টিভি গেমিংয়ের। তো আমাদের হয় ফেসবুক পেজে নাম হচ্ছে টিভি মেসি টপ আপ স্টোর, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসি বের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। তো আল্লাহ হাফেজ গাইস, ভালোবাসো, অভিরাম।